হ্যালো বন্ধুরা, আশার আলো 21-এর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে আলোচনা করব রবীন্দ্রনাথের তিনটি বিখ্যাত কবি নিয়ে, কবিতা নিয়ে আলোচনা করব এবং কবিতা আবৃত্তি। রবীন্দ্রনাথ সম্পর্কে বলার অনেক কিছু আছে, তো কবিতায় আমরা চলে যাব। সোনাতরি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেয়ে ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভরা ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খড় পরসা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পর পারে দেখিয়া আঁকা তরু ছায় মই মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরি বে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওরে। বরা পালে চলে যায় কোনো দিকে নাই চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুই ধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলেতে এসে। যে ও যেথা যেতে চাও, যারি খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরুণী পারে, আরও আছে আর নাহি, আর আছে আর নাহি, দিয়েছি ভরে এতকাল নদী কুলে। যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই ধানে সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গণন গগন ঘিরে, ঘন মেয়ে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিণু পড়ে, যা ছিল নিয়ে গেল সোনার তরি। সোনার তরি কবিতা, এই কবিতার ভাববস্তু। কবিতাটি দেখা যায় চারপাশে প্রবাল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো প্রবাল একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষরক্ত নিঃসঙ্গ এক কৃষক। আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণ, পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র, চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতি এই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বের আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠ কৃষক নৌকা কুলে বেড়াতে তার উৎসাহিত উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের, শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। এই কবিতা নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন ও দর্শন। মহাকালের ছুরেতে কবি যৌবন বেঁচে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টি সোনার ফসল। তার ব্যক্তি সত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হয়ে যায় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। সোনাতরি পরেটা আছে ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব কত না অপরিচিত তরু। রয়ে গেল অগচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জোড়ে থাক অতি ক্ষুদ্র তারি এক কোণে, সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যারে, অক্ষয় উৎসাহে যেথা পায় চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই অপমান, মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে, আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া আর জাগিবে তখনই। ওই স্বর সাধনায় পৌঁছল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক
প্রকৃতির ওই কণ্ঠস্রোতে নানা কবি ঢালে গান, নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সঙ্গ পাই সভাগার, লাভ করি আনন্দের ভোগ, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। চাষি ক্ষেতে চালাইয়া হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ও পড়ায় প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পরশা। আমি তাই আমি যেন নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা আমার কবিতা, জানি আমি পেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী। কৃষকের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগিয়ে কান পেতে আছি। এসো কবি অক্ষত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করেছি উদ্ধার, প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শস্য নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করে দাও তুমি অন্তরে যে উচ্চ তার আছে আপনারই, তাই তুমি নাও দাও তো উদ্বারি। সাহিত্যের ঐক্য তান সঙ্গীত সবাই একধারা, এক তারা যাদের তারাও সম্মান যেন পায়, মুখ যারা দুঃখে সুখে নতশির, সুত্য যারা বিশ্বের সম্মুখে ওগো গুণী, কাছে থেকে দূরে যারা তাদের বাণী যেন শুনি। সংক্ষিপ্ত কবি ঐকতানের কবিতা সাত মর্ম হচ্ছে, দীর্ঘ জীবন পরিক্রমের শেষ প্রান্তে পৌঁছে স্তুত প্রকার অভিনয়তা, পেছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতা। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন এখানে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চতার ও ব্যর্থতার স্বরূপ। কবি বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গেছে, বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়েছিল কেবল ছোট একটি কোণ, জ্ঞানের দীনতার কারণে নানা দেশে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্নতা গ্রন্থের চিত্রময় বর্ণনা বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে অরণ করে নিজের কাব্যভাণ্ডার পূর্ণ করেছেন। তবু বিফলায় পৃথিবী সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। চাষি এ ক্ষেতে হাল চাষ করে, তাঁতি তাঁত বনে জেলে জাল ফেলে, এসব শ্রমজীবী মানুষের উপর ভর করেই জীবন সংসার এগিয়ে চলে। কিন্তু কবি এসব হতদরিদ্র অপঙ্গে মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন, সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবনধারার ঐকতান ও সৃষ্টি না করতে পারলে শিল্পীর গানের পরশা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতার পর্যবসিত হয়ে ব্যর্থ হয়ে যায়। কবিতা এই আত্মোপলব্ধি প্রকাশ করেছেন। তিনি বলেছেন তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছাতে পারিনি, ফলে জীবন সাইন্য কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্ন মহৎ কবিরই আবির্ভাব প্রণয়ন করেছেন।
তিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মতার বন্ধন, ঐক্যতার কবিতায় যুগপৎ কবি নিজের ও তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচন করেছেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেনি, তিনি তিনি শিক্ষা লাভ করেছেন গৃহের ভিতরে, বেশি তিনি ছিলেন জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের বাংলাদেশেও তিনি কুঠির বাড়ি এসেছিলেন, সেখানে কুষ্টিয়া যে কুঠির বাড়ি আছে ঝিনাইদহ কুষ্টিয়া কুঠির বাড়ি, সেখানে তিনি এসে তিনি জমিদারি কাজে সেখানে এসেছিলেন এবং পদ্মা তিনি বোটে করে বহু ঘুরে বেড়াচ্ছেন এবং পদ্মার তীরে বসেই তিনি বহু কবিতা এবং রচনা করেছেন। তিনি ছোটদের জন্য এবং বড়দের জন্য বহু কবিতা লিখে গেছেন, তিনি ছোট গল্প লিখেছেন, তিনি রবীন্দ্রসঙ্গীত লিখে গেছেন, তিনি প্রবন্ধ লিখেছেন, মানে সাহিত্যের সর্বক্ষেত্রে তার পদচারণ ছিল। অসামান্য প্রতিভার অধিকারী কবি তিনি। 1861-এর আধুনিক বাংলা তার সাহিত্য সাধনায় একটি বৃহৎ বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ নাম পড়েছে। মানব ধর্মে জয়সুন্দর রোমান্টিক এই কবি কবি ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, ভ্রমণ কাহিনী, সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভা সাক্ষরে তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী এবং দক্ষ সম্পাদক এবং শিক্ষা সংগঠক, চিন্তক। নিজে প্রতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের নির্দেশে হলো বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয়ে তারই স্বাপ্নিক প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় এবং গীতাঞ্জলিমূলক কাব্যের কবিতা সমন্বয়ে সমন্বিত সং অফারিং গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম তিনি এশীয়দের মধ্যে নোবেল পুরস্কার পান। বাংলা ছোট গল্প তিনি পথিকৃত এবং শ্রেষ্ঠ শিল্পী। মানুষের সোনাতরি, চিত্রা, কণিকা, বলাকা, পুনঃ জন্মদিন, শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কবি। কাব্যনাট্য বিসর্জন, চিত্র এবং কাহিনী কবিতা সংকলন, কথা ও কাহিনী তার বিভিন্ন স্বপ্নের রচনা। তিনি ছোটদের জন্য লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তারপরে বীর পুরুষ, মনে যেন মনে মনে করে যেন মাকে নিয়ে যাচ্ছে বিদেশ ঘুরে, এরকম বহু কবিতা লিখে গেছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ হয়ে তিনি আরও একটি কবিতা লিখেছেন, যেরকম বিস্ময় রবীন্দ্রনাথ ঠাকুর। আবার জাগিনো আমি, রাত্রি হলো ক্ষয়, পাপড়ি মেলিল বিশ্ব, এই তো বিস্ময় অন্তহীন, ডুবে গেছে কত মহাদেশ, নিভে গেছে কত তারা, হয়েছে নিঃশেষ কত যুগ যুগান্তর, বিশ্বজয়ী বীর নিজেকে বিলুপ্ত করে শুধু কাহিনীর বাক্য প্রান্তরে আসে ছায় প্রায়, কত জাতি কীর্তিস্তম্ভ রক্তপক্ষে তুলেছে গাথি, মিটাইতে ধুলি ধুলির মহাক্ষুদা সে বিরাট, ধ্বংসযাত্রা মাঝে আজি আমার ললাট, পেল তরুণের টিকা আরও একদিন নিদ্রা শেষে, এই তো বিস্ময়ন্তহীন আজ আমি নিখিলের জ্যোতি সবারে রয়েছি দাঁড়িয়ে, আছি হিমাদ্রির সাথে, আছি সপ্তর্ষির সাথে, আছি যেটা সমুদ্রের তরঙ্গে ভঙ্গিয়া ওঠে উন্মত্ত সমুদ্রের অট্টহাস্য নাট্যলীলা, এ বস বনবস্পতির বঙ্কলে স্বাক্ষর আছে বহু শতাব্দী, কত রাজমুকুটে দেখিল খসিতে তারই ছায়াতলে আমি পেয়েছি বসিতে, আরও একদিন জানিয়ে দিনের মাঝে কালের অদৃশ্য চক্র শব্দহীন বাজে। বিস্ময় রবীন্দ্রনাথের কবিতার মূল ভুক্ত হয়েছে এ মহাকালের অনন্ত গর্বে বিলীন হয়ে গেছে কত মহাদেশ, লুপ্ত হয়েছে কত মহাকীর্তি, সভ্যতার নির্মাতা কত জাতি, হয়ে গেছে ধ্বংস এই মহাকালের অনিবার্য ধ্বংসের পালায়, একদিনের জন্য যে কবি সূর্যের আলোয় দাঁড়িয়ে এসে বিশ্বলোকে নক্ষত্র জগৎ সপ্তর্ষিমণ্ডল হিমালয় সমুদ্রের সঙ্গে অবস্থান করে নিজের অস্তিত্বকে অনুভব করতে পেরেছেন সে এক পরম বিস্ময় কবির অস্তিত্বময় দিনটি মহাকালের অবিচ্ছেদ্য অংশ
মহাকালের অদৃশ্য শব্দহীন লীলা কবি অনুভব করেন বিশ্বলোকে আপন অস্তিত্ব নিয়ে। এই কবিতায় কবি মহাকাল ও এবং বিশ্বসত্তার সঙ্গে নিজের অস্তিত্বকে যুক্ত করেছেন। এই বিশ্বের কবিতার ভাববস্তু তিনি আরও বহুত কবিতা গান যা লিখে গেছেন তা আমার পক্ষে বলে শেষ করা খুবই কঠিন। যতটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। তিনি লিখে গেছেন, 2 বিঘা ছিল বিঘে 2 মোর ভূই, আর সবই গেছে ঋণী। বাহু কহিলেন, বুঝেছ পেন, এ জমি লইব কিনে। আমি কহিলাম, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাহি। সে দেখো আসে মোর মরিবার মতো ঠাই। এ জগতে হাই সেই বেশি চাই, আসে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তিনি বহু গানও লিখে গেছেন। এইখানে তোর এইখানে যদি তোর পায়ের চিহ্ন না পড়ে, এরকম বহু কবিতা লিখেছেন। যেরকম বিশ্বজোড়া পাঠশাল মোট সবার ছাত্র আমি, নানাভাবে শিখছি মোরা শিখছি দিবারাত্রি। বহুত কবিতা গান অজস্র কবিতায় উপন্যাস লিখে গেছেন। গড়া, চোখের বালি, তারপরে শেষ, এরকম বহু উপন্যাসও তিনি লিখেছেন। শেষের কবিতা বহু উপন্যাসও লিখে গেছেন। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব দেবেন।